لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا. আল্লাহ তাআলা দারুল কোরআন মাদ্রাসায় তিনখানার উদ্যোগে আয়োজিত আজকের দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক মাহফিলে সমাপনী দিবসগত রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মাগুর নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখেরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন, জীবনে একবার তোমার আখেরি নবী নূর নবী জি আমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখেরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও, তাদের কপালটা তুমি আল্লাহ বেহেশতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই, যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাহফিলটির জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, পরিশ্রম করেছে, নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে মাহফিলটা আল্লাহ তুমি আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, জীবনে যত গুনা করলাম সেই কথা মনে হলে আল্লাহ তোমার সকাশে হাত তোলার সাহস পাই না, কিন্তু যখনই মনে পড়ে আল্লাহ আমরা তুমি রহমান ও রহিম আর আমরা তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনের উম্মত, আশায় তো বুকটা ভরে যায় আল্লাহ, বুক ভরা আশা নিয়া চক্ষু ভরা পানি নিয়ে হাত তুলেছি আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, বাড়ি ফিরার আগে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অভাবের অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা মা বোনদের কত দুঃখ কষ্ট আছে মনে কাউকে বলতে পারে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়, আমার এমন মা বোনও তো হাত তুলেছেন আজকে, যে মা বোন বিধবা হয়ে আছেন, স্বামী নাই, সন্তানের আশ্রয়ে থাকে, সন্তান খোরপোষ দেয় না, মায়ের সঙ্গে বেয়াদবি করে, সারা রাত মা জেগে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য আদরের দুলাল সন্তানটারে বদদোয়া করে না, এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়া
আমার যত মাপন হাত তুলেছে আল্লাহ দয়া করে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও তাদের ঘরে আর মনে সুখ শান্তি দিয়ে দাও আর তাদের সন্তানগুলোরে তাদের ফরমা বরদার বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বোনদের মধ্যে এমন তো বোন আছে এমন বোন আছে কুমারী বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কারণে বিয়ে হয় না রাত জেগে চোখের পানিতে মুখটা ভাসায় দেয় নীরবে আঁচলে চোখের পানি মুছে নেয় কাউরে লজ্জায় বলতে পারে না এরকম আমার যত কুমারী বোন হাত তুলেছে আল্লাহ দয়া করে তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুশকিলাতকে আসান করে দাও নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ এখানে যত মানুষ হাত তুলেছে আমার সঙ্গে আমি তাদের সকলকে কামেল ঈমানদার বানায় দাও সহি আকীদার ধারক বানায় দাও আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আর প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ আমাদের জেনে আর না জেনে ইচ্ছা গণ ইচ্ছা যত শেরেক হয়েছে কুফর হয়েছে সেই শেরেক কুফর থেকে মাপ পাবার জন্য আমি সবাইকে নিয়ে কলেমা পড়ব আল্লাহ শেরেক কুফর থেকে মাপ করে কাফের মুশরিক থেকে মাফ করে কাফের মুশরিক হওয়া থেকে রক্ষা করে খাঁটি মুমিন হিসেবে কবুল করে নাও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার এক মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন জীবনে কত গুনাহ করেছেন সব মনে করেন আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর আখেরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দি اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم
نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين كتاب دان পাশে পাবেন তাফসীরের কিতাব আসসালামু আলাইকুম